হ্যালো ভিউয়ার্স, আবারও প্রমাণিত হলো চীনের যে বন্ধু হবে সে ঠকবেই। অ্যাকচুয়াল বন্ধু বলতে এখানে বোঝাতে চেয়েছে সঙ্গী, কারণ চীন কারোর প্রকৃত বন্ধু হতে পারে না, কারণ তারা তাদের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। কারণ বর্তমান সময় এমন একটা দুর্নীতি সামনে এসছে নেপালে, তাতে নেপাল সরকার বাধ্য হয়েছে যে চীন থেকে এয়ারক্রাফট কেনা ব্যান করে দিতে। আমরা সকলেই জানি নেপালের বর্তমান প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউয়া, তিনি তার সময়ে অতীতের সরকার, যে আগের যে সরকার ছিল কেপি শর্মা ওলি, তিনি তো আমরা জানতাম একদম প্রো চায়না ছিল, তার সময়কার একটা বড় দুর্নীতি সামনে এসছে। চীন বাংলাদেশের কাছে প্রপোজাল রেখেছিল তাদের দেশ থেকে এয়ারক্রাফট কেনার জন্য, এবং সেই এয়ারক্রাফটে তারা ভালো ডিসকাউন্ট দেবে এবং তাদের লোন দেবে সহজ কিস্তিতে, যাতে তারা এয়ারক্রাফট কিনতে পারে। এই কথা মতো বাংলাদেশের ইঞ্জিনিয়াররা যারা স্পেশালিস্ট আছে চীনে এয়ারক্রাফট দেখতে যায়, এবং এয়ারক্রাফটগুলো দেখার পর তারা যে স্টেটমেন্ট দিয়েছিলেন শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তারা বলেছিলেন কোনো অবস্থাতেই এই এয়ারক্রাফট নিতে পারা যাবে না, এমনকি যদি চীন ফ্রিতেও দিয়ে দেয় তাও যেন বাংলাদেশ এই এয়ারক্রাফট না নেয়। এরপরে বাংলাদেশের কাছে ঠোকর খেয়ে চীন চলে গেল তাদের সঙ্গী নেপালের কাছে। নেপাল সরকার এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করলো, এবং নেপালের এক্সপার্ট দল চীনে গিয়ে দেখলো যে এই এয়ারক্রাফটটা অনেক ভালো এয়ারক্রাফট, তারা প্রপোজাল যেটা তার চীন যেটা প্রপোজাল রেখেছে তারা স্টেটমেন্ট দিল এই এয়ারক্রাফটটা ভালো এয়ারক্রাফট এবং তারা নিতে পারবে। সেই মতো 2014 সালে মোট 6টা এয়ারক্রাফট চীন থেকে নেপালে ডেলিভার করা হলো। এই 6টা এয়ারক্রাফটের মধ্যে দুটো ছিল জিয়ান MA-60, এটা হচ্ছে 62-সিটার একটা এয়ারক্রাফট। এরপরে আসে হারবিন Y-12, এটা একটা ছোটো এয়ারক্রাফট, মেনলি কার্গো অথবা সামান্য কিছু যাত্রী পরিবহনের জন্য এই এয়ারক্রাফটটা। আর এয়ারক্রাফটগুলো এতই ভালো যে মাত্র 6 বছরের মাথায় অর্থাৎ 2020 সালের জুলাই মাসে এগুলোকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়। কারণ এই এয়ারক্রাফটগুলো যা আয় করতো তার থেকে বেশি এদের মেনটেনেন্স খরচে চলে যেত, এমনকি একটা উড়ানে যে পরিমাণ মেনটেনেন্স খরচ হতো তাতে তার 1% ভাড়া উঠতো না, এত পরিমাণ মেনটেনেন্স খরচ, পার্টসের অ্যাভেলেবিলিটি নেই। তো সেই কারণে এই এয়ারক্রাফটগুলোকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়েছে। এরপর নেপাল সরকার চেষ্টা করলো যদি আফ্রিকান কোনো দেশে এই এয়ারক্রাফটগুলো ভাড়াতে অথবা বিক্রি করে দেওয়া যায়। আজ পর্যন্ত কোনো দেশ তাদের এই প্রপোজালে সাড়া দেয়নি, কারণ সবাই এই এয়ারক্রাফটগুলোর রিয়ালিটি বুঝে গেছে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই এয়ারক্রাফটগুলো এত খারাপ নেপালের এক্সপার্টরা বুঝতে পারলো না? আশা করি আমি আপনি সকলেই বুঝে গেছি যে এর পেছনে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, আগের সরকার কী পরিমাণ দুর্নীতি করেছে এই সব এয়ারক্রাফটগুলো কিনতে, আর এই কারণেই বর্তমানে এত দামি 6-6টা এয়ারক্রাফট নেপালে গ্রাউন্ডেড রয়েছে। এমনিতেই নেপালের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না, তার উপরে এই চীনের দেওয়া ধোকা নেপালকে একদমই খুবই খারাপ অবস্থায় ফেলে দিয়েছে। বুঝতেই পারছেন চীনের যে বন্ধু হবে তার জীবনে বাস ছাড়া সে কিছু পাবে না। সেই কারণে নেপালের যে বর্তমান সরকার আছে শের বাহাদুর দেউবা, এই চীন থেকে সম্পূর্ণ রকম কোনো এয়ারক্রাফট কেনা যাবে না, তিনি এরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং অফিসিয়ালি চীনের থেকে এয়ারক্রাফট কেনা ব্যান করে দিয়েছেন। এর ওপরে মরার ওপর খারার ঘা কী জানেন তো, নেপালকে এখন প্রতি মাসে সুদ গুনতে হচ্ছে চায়নার, সুদের ওপর সুদ, সুদের ওপর সুদ এসে যাচ্ছে গ্রাউন্ডেড করা এয়ারক্রাফটের জন্য। বুঝতেই পারছেন চায়না কীভাবে নেপালকে বাসটা দিয়েছে।